আমরা কোনো একটা পরীক্ষায় বেশি নম্বর পেলে স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় যেখানেই হোক, কোনো একটা পরীক্ষায় আমরা যদি বেশি নম্বর পাই একাডেমিকে, আমাদের মনের ভিতরে একটা আলাদা কনফিডেন্স জাগে এবং আমরা ভাবি যে আমরা তো ভালো ছাত্র, আমাদের তো চাকরি হয়ে যাবে। তো এটা যে অসত্য কথা তা নয়। হ্যাঁ, ভালো ছাত্রদের চাকরি হয়, তো এই পড়াশোনা যে কোনো ক্ষেত্রেই কাজে লাগে না তা নয়, অবশ্যই কাজে লাগে। কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা যদি দেখি কিছু কিছু এক্সাম আছে, মানে পড়াশোনায় ভালো হওয়াটা কোন কোন ক্ষেত্রে বেশি কাজে লাগে, বিশেষত শিক্ষকতা করতে গেলে, শিক্ষকতার পেশায় কোনো প্রাইমারি বা হাই স্কুল অথবা কলেজের শিক্ষক হতে গেলে এই মেধা বা পড়াশোনাটা কাজে লাগে। কিন্তু অন্যান্য প্রক্রিয়ার চাকরি পরীক্ষাগুলো যদি আমরা দেখি, যেমন সেন্ট্রালের চাকরি রয়েছে বা WBCS-এর মতো পরীক্ষা, যেখানে রেজাল্টের কিন্তু খুব একটা বেশি ভূমিকা নেই। ভালো ছাত্র না খারাপ ছাত্র এখানে কোনো ম্যাটার করে না, এখানে শুধু দেখা হয় কোয়ালিটি। হ্যাঁ, কীভাবে নিজেকে তৈরি করেছেন, অল্প সময়ের মধ্যে নিজেকে তৈরি করতে পারেন কি না, এবং পরিস্থিতির সাথে কীভাবে তিনি খাপ খাইয়ে চলতে পারেন, এই জিনিসগুলো দেখা হয়। তার মধ্যে কতটা অদম্য ইচ্ছা শক্তি আছে অসম্ভবকে সম্ভব করার মতো, এই জিনিসগুলো কিন্তু যাচাই করা হয়। কাজেই ওই এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আরও বেশি করে পড়াশোনার দরকার হয়। আমরা যা পড়েছি তার তুলনায় এখানে আরও এফোর্টটা বেশি ছাড়া কম নয়। তো এটাই বলতে চাই যে ওই চাকরির পরীক্ষার প্রিপারেশনটা একদমই আলাদা। চাকরির পরীক্ষা পেতে গেলে তার জন্য আলাদা এফোর্ট দিতে হয়, আলাদা কিছু করতে হয়। তাই একটা পরীক্ষায় রেজাল্ট ভালো হয়ে গেল, তার মানে এই অহংকার আনা কখনোই ঠিক হবে না যে চাকরি হবেই, তার জন্য চাকরির জন্য আলাদা করে পড়তে হয়, আলাদা করে খাটতে হয়। সেজন্য ভালো ছাত্র খারাপ ছাত্রের উপর নির্ভর করে না, প্রিপারেশন সঠিক স্ট্র্যাটেজি ফলো করলে অবশ্যই চাকরিটা পাওয়া যায়। তো এই কথাগুলোই বলার ছিল, এই কথাগুলো সকলেরই জানা, তবুও একবার স্মরণ করে দিলাম। তো যে বা যারা বিভিন্ন চাকরির পরীক্ষার প্রিপারেশন একদম পুরোদমে নিচ্ছেন, তারা সেইভাবেই প্রিপারেশনটাকে চালিয়ে যান। প্রিপারেশন নেওয়া কখনো বন্ধ করবেন না, কারণ একদিন না একদিন চাকরি আপনার হবেই, একটা না একটা হবেই। ফুল স্পিডে প্রিপারেশন নিয়ে যান, কখনোই থামাবেন না। থামলেই কিন্তু আপনার গতিবেগ কমে গেল, আপনি ডিস্ট্র্যাক্ট হয়ে গেলেন। ডিস্ট্র্যাক্ট হয়ে যাওয়া যাবে না, মেন ট্র্যাকে থাকুন। চাকরিটা অবশ্যই আপনার জন্য, একটা না একটা চাকরি আপনার জন্য ভগবান লিখে রেখেছেন।